ঢাকা মাস্টার সকল দর্শকদের শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে, আমি একটি ইনফরমেশন পেয়ে এসেছি পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আমরা জেনেছি যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে একটি ঘর কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটি কিন্তু একটি ঘরের বেদ, এবং এই ঘরের বিছানার উপরে ঘরের সোজা এই ঘরটিতে কিন্তু একটি বড় একটি গাছ পড়েছে সেদিন রাতে। ভাগ্যক্রমে তারা কিন্তু সেদিন বাড়িতে ছিল না, তারা আশ্রয় কেন্দ্রে ছিল এবং আশ্রয় কেন্দ্রে থাকার কারণে মূলত সেদিন তারা বেঁচে গেছে। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই গাছটি সম্পূর্ণ একটি পুরো গাছ, এবং এই গাছটি কিন্তু এই ঘরটির উপরে পড়েছে। ছোট একটি ঘর, উনি পেশায় যদিও একজন রাজমিস্ত্রি, আমরা তার সাথে যদি কথা বলবো, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ঘরটি কিন্তু এই ঘরটির মাঝখানে এই গাছটি পড়েছে, এবং এই ঘরের যেই জায়গাটিতে গাছটি পড়েছে মূলত সেই জায়গাটি কিন্তু আপনাদেরকে যদি দেখাই, এই হচ্ছে তাদের বিছানা। এই বিছানার এবং ঘরের বাটি পাতিল যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাতিল কিন্তু ভাঁজ হয়ে আছে, এবং এটি তাদের ঘরের একমাত্র শোবার জায়গা। এবং তাদের পরিবারের বর্তমান অবস্থা, এখন রাত্র 12টা বাজে আমরা খবর পেয়ে এসেছি, এই হচ্ছে তাদের রান্নাঘর। আজকে হয়তো তাদের রান্নাও হয়নি আমরা যতটা জানতে পেরেছি, এবং তাদের তাদের বর্তমান যে বাসস্থানটি আজকে রাতের জন্য, আজকে রাত্রি কাটানোর জন্য যে তাদের বাসস্থান, অস্থায়ী সেই বাসস্থানটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে তাদের অস্থায়ী বাসস্থান। এবং সেই বাসস্থানটি মানে আপনারা আমার ভিডিও দেখি বুঝতে পারছেন যে এই পরিবেশটি এই মুহূর্তে কি পরিস্থিতিতে আসলে জীবনযাপন করছে। যদি আজকে রাতে বৃষ্টি হয় অথবা আবহাওয়া খারাপ হয় তাহলে তারা কিন্তু মাথা গোজার ঠাই থাকবে না, কারণ এই যে ঘরটি অস্থিতি পলিথিন দিয়ে বানানো, এখানে আজকে রাতের জন্য তারা মাথা গোজার ঠাই হিসেবে নিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই ঘর মালিকের সাথে, উনি একজন পেশায় রাজমিস্ত্রি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি নাম আপনার, এবং এই ঘটনাটা যখন ঘটে আপনারা কোথায় ছিলেন, এবং বর্তমান সার্বিক পরিস্থিতি কি বলেন তো? আমি আশ্রয় কেন্দ্রে ছিলাম, আড়াইটার দিকে এই ঘটনা। খবর কি রাত্রি পেয়েছিলেন? না, পরে রাত্রি পেয়েছি। এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ঘরের? ঘরের মালামাল সব ইত্যাদি যেখানে যা আছে সবই শেষ। আপনার পরিবারে কি কি আছে? পরিবারে দুই, একটা মেয়ে, দুইটা ছেলে আর আমার স্ত্রী। এখন এই মুহূর্তে আপনারা কিভাবে থাকবেন এই পরিবেশের মধ্যে? এখন মানে যদি আবহাওয়া খারাপ হয়, বৃষ্টি নামে, তাহলে কি অবস্থা আপনাদের? ওই রাস্তা থাকতো বিজ্জপুরি আর কি, কপালে যা আছে। কোন জনপ্রতিনিধি বা কেউ আসছিল কিনা আপনাদের সহযোগিতা বা খোঁজ খবর নেওয়ার জন্য? আপনাদের কাউন্সিলর আসছিল কিনা? খালি কাউন্সিলর আইয়া খালি ভিডিও করে নিয়ে গেছে। দর্শক, আপনারা শুনছিলেন, দর্শক আপনারা শুনছিলেন যেমনটা, আসলে তিনি কিন্তু তার যে একদম সাবলীল ভাষায় যে তার ব্যাখ্যা সেটি কিন্তু দিয়েছেন, এবং আমরা আসলে খবর পেয়ে এখানে এসেছিলাম। আসলে কি বলবো, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু তার পাশে আমরা মনে করছি সাধারণ জনপ্রতিনিধি দাঁড়াচ্ছেন, এরকম সাধারণ মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত বলে মনে করছি, এবং আমরা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করব, তিনি যেন তাদেরকে সাহায্য করেন। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে যদি আবহাওয়া খারাপ হয় তাহলে কিন্তু তারা দুর্বিষহ জীবনযাপন করবে। তো এই ছিল আমার কাছে এই কুয়াকাটা পৌরসভা 6 নম্বর থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সবাই।